যুবরা বর্ষবরণের উৎসবে সামিল হননি বয়স্করা ঘরে টিভির সামনে বসে থাকেননি হাজারে হাজারের সংখ্যায় তারা রাস্তায় নেমে আসেন একেবারে মধ্যরাত্রে উদ্দেশ্য সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদ এমনই দৃশ্য দেখল দেশের রাজধানী দিল্লির শাহিনবাগে ঠিক মধ্যরাতে বহু মানুষ জমায়েত হয়ে সিএ ও এনআরসির প্রতিবাদে সামিল হন তাদের সকলের গলায় ছিল জাতীয় সঙ্গীত দিল্লিতে এখন হাড় কাঁপানো ঠান্ডা তা সত্ত্বেও সব প্রতিকূলতাকে উপেক্ষা করে মধ্যরাত্রে জমা হন বহু মানুষ শরীর উষ্ণ রাখতে চায়ের ব্যবস্থা ছিল ব্যবস্থা ছিল তাঁবুড়ো অনেকের হাতে জাতীয় পতাকাও ছিল কয়েকজনের হাতে সিএ বিরোধী প্ল্যাগড ছিল অনেকের গলায় শোনা যায় আজাদি স্লোগান ঘড়ির কাটা বারো ছুতেই প্রতিবাদী জনতা উল্লাসে ফেটে পড়েন সকলের একে অপরকে নববর্ষের শুভেচ্ছা জানান এরপর সকলে একসঙ্গে জাতীয় সঙ্গীত পাঠ করেন তারপর সমোচরে ইনক্লাব জিন্দাবাদ শোনা যায় প্রতিবাদীদের গলায় এদিনের প্রতিবাদে সামিল হয়েছিলেন বিভিন্ন ক্ষেত্রে কর্মরত পেশাদাররা অনেকেই বর্ষবরণে উৎসবের আমন্ত্রণ বাতিল করে এখানে এসেছেন বলে জানা গিয়েছে